আমার নাম জহিরউদ্দিন আহমেদ পান্না। আতাউর রহমান তুফান, তৌফিক সুলেমান খান তুহিন, সাইদুল হাসিব মিলন শহীদ, জাহিদুল ইসলাম জাহিদ। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান, আমি বিএনএন রেডিওর থেকে বলছি। আমাদের সাথে আছে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি তৌফিক তুহিন। তো ও তুহিনের কিছু অভিযোগ আছে বাপলার বিরুদ্ধে এবং কিছু অভিযোগ আছে বিএনএন রেডিওর বিরুদ্ধে। তা আমরা সেই কথাগুলো নিয়ে আমি কুদ্দুস খান তার সঙ্গে পর্যালোচনা করবো। আচ্ছা তুহিন, বলেন দেখি আপনি কি কি অভিযোগ বলেন। আমি তৌফিক সুলেমান খান তুহিন, নির্বাচিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা, এবং এর দুটো সহযোগী সংগঠন আছে এখানে, বাংলাদেশ আওয়ামী লীগ লস অ্যাঞ্জেলেস শাখা ও ভ্যালি শাখার পক্ষ থেকে বিএনএন রেডিওর মাধ্যমে আজকে সকালে যে নিউজটা প্রচারিত হয়েছে বর্ণমালা পত্রিকা সংক্রান্ত, এবং লস অ্যাঞ্জেলেসস্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশ কনসুলেট অফিসে কর্মরত বর্তমান কনসুলেট সম্পর্কে যে নিউজটা আসলে প্রকাশ করা হয়েছে, এই সম্পর্কে আপনারা যে প্রতিবেদন দিয়েছেন সেটার প্রতিবাদে বর্ণমালা পত্রিকায় প্রকাশিত নিউজটি আমার মনে হয় আপনারা যাদেরই সাক্ষাৎকার গ্রহণ করেছেন ওনারা হয়তো ভালো করে দেখেননি। এই নিউজটার সঙ্গে একটা ফটোকপি ছিল, এবং সেই ফটোকপিতে আমাদের কনসুলার এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী নয় এরকম জামাত ইসলামের যে শক্তি তাদের অপছায়া। আচ্ছা এখানে আপনি, আচ্ছা হ্যাঁ, প্রশ্নটা হলো কি যে আপনি নাম বলতে ছায়া, একটা ছায়া অপশক্তি, আচ্ছা সেটা নাম বলতে হবে, মুনার সঙ্গে মুনা মুসলিম অফ নর্থ আমেরিকা, এই সংগঠনের একটা অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এইবারে আপনি একটা কথা আসেন, সেটা হলো কি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে যখন, তো যারা নাকি সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যুদ্ধ অপরাধী, তারা ছাড়া যে কোনো সংগঠনই তাদের রাইট আছে এক্সিস্ট করার জন্য। আজকে শেখ হাসিনার সরকার অত্যন্ত জনপ্রিয় সরকার, সেখানে দুজন জামাত ইসলামের এমপি আছে ওইখানে, তারাও তো পার্লামেন্টে বসতেছে, কথা বলতেছে। তাহলে মোনা তো সরাসরি জামাত ইসলামের সংগঠন না, হয়তো তার অঙ্গ সংগঠন। সেখানে যদি যুদ্ধ অপরাধী না থাকে, হ্যাঁ এখানে এখানে ভাই একটা ব্যাপার আছে, সেটা হলো এই মোনা কিন্তু সবসময় এখানে ক্লেম করে আসছে যে তারা স্বাধীনতা বিরোধী শক্তির কোন সংগঠন নয় এবং তারা রাজনৈতিক সংগঠন নয়। কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনি জানেন এখানে জামাতে ইসলামের শীর্ষস্থানীয় নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবং কামরুজ্জামানকে তারা এখানে সম্বর্ধনা দিয়েছে। তো সেই ক্ষেত্রে এই মোনা অবশ্যই জামাতে ইসলামের একটা ছায়া অপশক্তি। আপনারা আমাদের কনসাল জেনারেল সাহেবকে যদি কোনো তাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যায় সেটা অবশ্যই আপনার প্রশ্নে। আমরা অবশ্যই মনে করি যে বাংলাদেশের জনগণের অর্থে এই প্রতিষ্ঠানটি হবে যে কোনো রাজনৈতিক প্রভাব মুক্ত। এখন বাংলাদেশের দুইটি প্রভাবশালী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদের কিছু সংগঠন এখানে আছে, ওনাদের কোনো অনুষ্ঠানে ওনারা যায় না। বাংলাদেশ সরকার তারা কনসুলেট এখানে স্থানীয় কনসুলেট বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ সরকার যখন যা থাকে তারা সেভাবে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ সরকার যখন নাকি মিসেস খালেদা জিয়া যে প্রাইম মিনিস্টার ছিলেন তার ছবি সম্বলিত ছিল, এখন শেখ হাসিনা ক্ষমতা এসেছেন তার ছবি আছে, এবং বঙ্গবন্ধুর জাতীয় দিবস তার জন্মদিন খুব বড় করে তারা পালন করেছে। তাহলে এরা তো সরকারি চাকরি, আপনি যদি এখন প্রেসিডেন্ট হন বাংলাদেশে বা প্রাইম মিনিস্টার হন আপনার কথাই শুনবে। এখানে বিজয় দিবস উপলক্ষে, জাতীয় দিবস উপলক্ষে আমরা বিজয় মেলা করে আসি, এবং এই বছর আমি ওনাকে নিমন্ত্রণ করেছিলাম এবং উনি আমাকে বলেছিলেন উনি নিজে না আসতে পারলেও কাউকে আনবেন, পাঠাবেন ওনার অফিসে, এবং তারা কাউকে পাঠানো একটা প্রশ্ন আছে। আপনি আসেননি কেন? একজন নাগরিক হিসাবে আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছাড়াও
আপনি তাকে যে কোনো সংগঠন, আপনি এখানে একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস ঘটেছে, সেটা আপনি জানেন কিনা আপনি ইনফরমেশন দিই, সেটা হলো কি আগে এই কিছুদিন আগে এর আগের যে কনসাল যারা ছিল সেই পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্টের অর্ডার ছিল না কোনো লোকাল বাঙালিদের পার্টিতে যাওয়ার, কিন্তু এখন বাংলাদেশ গভর্নমেন্টের স্ট্যান্ডিং অর্ডার হয়েছে যে যেহেতু প্রবাসী বাঙালিরা হাজার হাজার ডলার দেশে পাঠায়, কাজে তাদের যে কোনো অনুষ্ঠানে যাওয়ার তাদের রাইট আছে, এটা অফিসিয়াল, কিন্তু আপনি বলে দিলেই উনি রাজাকার চিত্রিত করবেন না, বলে দিলেই উনি মুক্তিযোদ্ধা করতে পারবেন না বাংলাদেশ। কিন্তু আপনার কি মনে হয় মনার অনুষ্ঠানে উনি যে গিয়েছিলেন সেটা কি বাংলাদেশ গভর্নমেন্টের ইনস্ট্রাকশন নিয়ে উনি গিয়েছিলেন? ইনস্ট্রাকশন না, বাংলাদেশ গভর্নমেন্টকে নেগেটিভ বলতে হবে যে অমুক অনুষ্ঠান যায় না, তাহলে উনি যাওয়া বন্ধ করবেন, তা নাহলে উনি যাবেনই আমি যতটুকু জানি। সেটা হলেও বাংলাদেশ সরকার, আপনাদের সরকার তুহিন সাহেব আর হাসিনার সরকার, হাসিনা অত্যন্ত সেকুলার লোক, তাহলে তো ওনার আওয়ামী লীগের অনুষ্ঠানে যাওয়া উচিত, বিএনপির অনুষ্ঠানে যাওয়া উচিত, এবং জামাত ইসলামের অনুষ্ঠানে যাওয়া উচিত, এবং মুনার অনুষ্ঠানে যাওয়া উচিত। আপনি এক অনুষ্ঠানে যাবেন আর এক অনুষ্ঠানে যাবেন না, এবং আপনি প্রোটোকলের একটা প্রশ্ন আনবেন সেখানে, সেটা তো ঠিক না। না না, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু এটা তো আমি ঠিক, এটা তো আপনার ঠিক হবে না যে আপনি বেশি বেশি একটা অনুষ্ঠানে যাবেন আর একটা অনুষ্ঠানে। একটা ব্যাপার, এই এই তথাকথিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কতিপয় লোকজন তাদের মামা ভাগ্নে একটা সম্পর্কের প্রভাব এই কনসুলেট অফিসে স্পষ্ট করে বলেন, এবং এই কনসুলেট অফিস কর্তৃক তা গ্রহণ করা হয়েছে, এবং এটাও কিন্তু কূটনৈতিক সিদ্ধান্তের বহির্ভূত। আমাকে একটু একটু সময় দেন। মামা ভাগ্নার প্রশ্নটা যখন নিয়ে আসছেন, ওইখানে আমি একজন স্পেসিফিক একটা ওই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট যে উদ্যত্ত আচরণটা করেছে কনসুলেটের মধ্যে, উদ্যত্তপূর্ণ আচরণ, সে চিৎকার করে বলতেছে ইউ শাট আপ, ইউ ডোন্ট ডু ইট, ইউ ডু ইট, এই যে ইনস্ট্রাকশনটা দিতেছে তাকে থামানো যাচ্ছিল না, পরে বাচ্চু ভাই উঠে তাকে ধমক দিছে যে আপনি এত বড়ই কেন সরকার, যাই হোক, কিন্তু আপনারও কিন্তু উচিত ছিল ওনার সাথে একটু আলাপ করা যে কেন আসতে পারেন, তাহলে দেখবেন যে ক্যাজুয়াল প্রবলেম হতে পারে, কি প্রবলেমটা অ্যাটলিস্ট আপনি কথা বলে ভদ্রতা করে জেনে নেন। আমার মনে হয় এইখানে শেষ, আর আমি কনসুলেটকে এই রেডিওর মাধ্যমে বলছি যে আপনারা অন্তত পক্ষে একটা ব্যাখ্যা দেওয়া দরকার, কেন আপনারা যেতে পারেননি, ওটা দিবেন। আর এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হয়ে গেছে সেটা হলো আপনাদের, আপনি বাফলার পাবলিক রিলেশন অফিসার বা সেক্রেটারি, আপনাকে আমার একটা প্রশ্ন, সেটা হলো বাফলা কর্তৃক এই বছর বাংলাদেশ ডে প্যারেডে যে ম্যাগাজিনটা আপনার প্রকাশিত হয়েছে, আপনি বিভিন্ন পত্রিকায় বর্ণমালায় পত্রিকা নিউজ এবং বাংলা পত্রিকা ঠিকানা পত্রিকা এবং নিউ ইয়র্ক বাংলা .com এ আপনি দেখে থাকবেন এবং হলিউড বাংলা .com এ যে আমরা একটা স্টেটমেন্ট দিয়েছি, সেটা হলো যে আপনারা বঙ্গবন্ধুর ছবি ছাপিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুর ছবির সঙ্গে আপনারা সাতজন বিশ্রেষ্ঠের ছবি ছাপাইতে পারতেন এবং তাদেরকে এনলাইটেন করে কিছু বই লিখতে পারতেন আপনারা, যেটা আপনাদের করলে ভালো হতো, এবং আপনারা সেটা না করে একজন বিতর্কিত ব্যক্তির জীবনী লেখবার শেষে পাতা পূরণ, এবং এটাই প্রমাণিত হয়েছে পাতা পূরণের জন্য আপনারা বঙ্গবন্ধু ছবিটা ছেপে দিয়েছেন, এটার আমরা প্রতিবাদ জানিয়েছি, এবং আমার মনে হয় আপনাদের এটা যেহেতু বাফলা একটা বড় সংগঠন, উত্তরটা নেন সেটা হইলো কি যে বঙ্গবন্ধু জাতির পিতা আমারও পিতা, আমি সুস্পষ্টভাবে বলছি, আমি বাফলার পাবলিক রিলেশন অফিসার বলছি, উনি শুধু জাতির পিতা না, আমিও তাকে পিতার সমতুল্য মনে করি, তার স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সময় আমি মোটামুটি বড়, কাজে আমরা এটা ভুল হয়েছে, ভুল তো হইতেই পারে, আমাদের আসলে খুব স্ট্রেসফুল সিচুয়েশন ছিল, অফিসার এনাফ ছিল না, ওইটা ভুল হয়েছে, এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, উই আর সরি, আমরা ক্ষমা চাচ্ছি এটার জন্য, এবং এটা আপনারা মিডিয়ার মাধ্যমে করেন, তাহলে এটা মিডিয়ার মাধ্যমে আমি আপাতত রেডিওর মাধ্যমে আমি বললাম যে আমরা ক্ষমা চাচ্ছি, বঙ্গবন্ধুর ছবি ওইভাবে অমর্যাদা করা অবস্থায় ম্যাগাজিনে দেওয়া উচিত হয় নাই, এটা উই আর সরি ফর দ্যাট, আমরা একটা স্টেটমেন্ট স্থানীয় পত্রিকায় এবং নিউ ইয়র্কের পত্রিকায় দেব। আমার মনে হয় এখানে আমরা অবশ্যই ভালো করে গ্রহণ করব, আমরা কোনো যুক্তি দিচ্ছি না, বঙ্গবন্ধু তার সঙ্গে কার তুলনা চলে না, সে জাতির পিতা আমারও পিতা, কাজেই তার ছবিটা একটু অবমাননা করা হয়েছে, একটু মানে আসলে ফিল আপ দি গ্যাপই হয়েছে, এটা সত্য কথা বলছেন আপনি, আমরা সরি, ভবিষ্যতে জাতীয় বলতে।